আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই অনেক ভালো আছেন ব্যাডেন পাওয়েল রচিত রুভারিং টু সাকসেস বইটি আজকে আমি পড়ে শোনাচ্ছি এর বাংলা অনুবাদ করেছেন জনাব মাহবুবুল আলম এর আগে আমি বেশ কয়েকটি পর্বে এই বইটির বেশ কিছু খণ্ড আপনাদের সামনে আমি পড়ে শুনিয়েছি এখন আমি এর পরবর্তী অংশটি পড়ে শোনাচ্ছি ব্যাডেন এ বইয়ে এর পরবর্তী অংশটির নাম দিয়েছেন আন্তর্জাতিক আমাদের স্বদেশ প্রেমের উন্নয়নে সংকীর্ণ জাতীয়তাবাদে বিপদগামী হওয়ার বিপদ সম্পর্কে আমরা অবশ্যই ভুলে যাব না নিজের দেশ নিয়ে গর্বিত হওয়া ঠিক কিন্তু এ সম্পর্কে অন্যের অবজ্ঞার কথা অনুমান করা ঠিক নয় অথবা যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশির জন্য চাপ প্রয়োগ করাও অনুচিত তোমাদের সর্বোত্তম দেশপ্রেম হবে দেশকে এমনভাবে যোগ্যতা অর্জনে সাহায্য করা যাতে সে বিশ্বের জাতিগুলোর মধ্যে সন্তোষজনক স্থান লাভ করতে পারে বিশ্বযুদ্ধ এমন একটি বিষয় দেখিয়েছে যার ব্যাপারে আগে অন্ধ ছিল তা হলো প্রত্যেক দেশ ব্যবসা বাণিজ্যের জন্য এখন পরস্পরের উপর খুবই নির্ভরশীল কেবল পারস্পরিক শুভেচ্ছা ও সহযোগিতার মাধ্যমে বিশ্ব উন্নত ও সুখী হতে পারে কোনো দেশের হয়তো কাঁচামাল থাকতে পারে কিন্তু অন্য দেশের আছে উৎপাদিত পদ্ধতি তৃতীয় কোন দেশের আছে চূড়ান্ত করার পদ্ধতি চতুর্থ কোন দেশ উৎপাদিত পণ্যের সর্বোত্তম ব্যবহার করতে পারে ভারতে তুলা জন্মে ম্যানচেস্টারে তা পণ্য হিসেবে উৎপাদিত হয় তার চূড়ান্ত রূপ দেওয়া হয় বেলজিয়ামে আর সে পণ্য ব্যবহৃত হয় পূর্ব আফ্রিকায় প্রত্যেক ব্যাপারেই এমন ঘটে খাদ্য উৎপাদনকারী দেশ থেকে সরবরাহকারী দেশের মাধ্যমে ভোগের দেশে যায় ব্রিটেন প্রয়োজনের বেশি কয়লা ও লোহা উৎপাদন করে কিন্তু পর্যাপ্ত মাংস ও গম উৎপাদন করে না তাই তার বাড়তি পণ্য অন্য দেশের সঙ্গে বদল করে এভাবে বন্ধনের আওতা থেকে দুটি বড় দেশের মধ্যে যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইউরোপের বৃহত্তর অংশ যুদ্ধে অংশগ্রহণ না নেওয়া পর্যন্ত অন্যদের জড়িয়ে ফেলে যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিহত হলো বহু জাতি ধ্বংস হয়ে গেল এবং সারা পৃথিবী বহু বছরের জন্য অশান্তিতে নিমগ্ন হলো কিন্তু কেন একজন অস্ট্রিয়ান একজন সার্বিয়ান কর্তৃক নিহত হলো এ ভয়ঙ্কর অভিজ্ঞতার পর আমরা আশা করব ভবিষ্যতে আরও বেশি নিরাপত্তার সৃষ্টি হবে এবং সকল দেশেই রাষ্ট্রপ্রধানগণ আরও বেশি দূরদর্শী হবেন লীগ অব ন্যাশনস এবং আন্তর্জাতিক আইন আদালত আদালত গঠন করা হয়েছে এ ধরনের ঘটনা আবার না না ঘটার জন্য কিন্তু ও বিধিবিধান মোটেই কাজে আসবে যদি এসবের পেছনে মানুষগুলো হৃদয় জয় করা এবং সমর্থন লাভ করা না যায় তোমরা কুকুরকে সাজ ও শিকল পড়াতে পারো কিন্তু তাদের পোষ না মানালে বা পরিতৃপ্ত না রাখলে শান্তির আসল নিশ্চয়তা থাকবে না কুকুরকে শান্ত করার জন্য সাজ তেমন কোনো কাজে আসে না তাই প্রত্যেক রাষ্ট্রের নাগরিকদের কর্তব্য হল অন্যান্য রাষ্ট্রের ইতিহাস ও কার্যাবলীর প্রতি আগ্রহ দেখানো এবং সফর বিনিময় ইত্যাদির মাধ্যমে তাদের নাগরিকদের সঙ্গে পারস্পরিক সংযোগ ও সহানুভূতিতে বেশি বেশি ঘনিষ্ঠ হওয়া একবার বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও ব্যক্তিগত বন্ধুত্ব প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে তা হবে যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বেশি নিশ্চয়তা তাহলে তোমরা দেখো নাগরিক হিসেবে তোমাদের সামনে কত বড় পথ খোলা রয়েছে এখানে তোমাদের অবস্থান তুচ্ছ হলেও কিছু যায় আসে না বছর বয়সে নিজেকে এম একজন নাগরিক বলার অধিকার তোমার রয়েছে এ অধিকারের যোগ্য করে নিজেকে গড়ে তোলা এবং তার চর্চা ও ব্যবহারের জন্য আগেই নিজেকে তৈরি করা সবই তোমাদের নিজেদের উপর নির্ভর করে এটা তোমাদের সমাজ সেবার সুযোগ দেয় সে সম্পর্কে আমি আগেই বলেছি যে তা হলো সুখের দিকে প্রথম পদক্ষেপ তোমাদের নিজেকে তৈরি করার অর্থ হলো জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা এবং জনগণের কল্যাণে ছোটোখাটো কাজ দিয়ে অনুশীলন শুরু করা তখন তোমাদের যদি দেখো যে তোমাদের সে পথেই ক্ষমতা দান করা হয়েছে তাহলে এগিয়ে যাও এবং পৌর কাজকর্মে অংশ নাও ম্যাডেন পাওয়েল তার এ বইয়ে এর পরবর্তী অংশটির নাম দিয়েছেন উদার মনাহ আমি প্রধানমন্ত্রী হলে এ মর্মে আইন করতাম যে কোনো লোককে সংসদে নির্বাচিত হওয়ার আগে বাধ্যতামূলকভাবে কমপক্ষে একবার সারা পৃথিবী ভ্রমণ করে আসতে হবে তাছাড়া তার শিক্ষা এমন হওয়া উচিত যে প্রত্যেক বিষয়ের দুটি দিকই যেন সে দেখতে পায় তাকে এমন নেতৃত্ব শেখাতে হবে যাতে প্রথম পদক্ষেপে নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ আসে মহৎ দৃষ্টিভঙ্গির জন্য আজকালকার ছোটোখাটো দলীয় চেতনা বিসর্জন দিতে হবে এবং আগামী বছরগুলোতে সমগ্র সমাজের বৃহত্তর কল্যাণ সাধন করতে হবে তাই নিজেকে তৈরি করার জন্য শুরুতেই মনে সঠিক আদর্শ নির্ধারণ করে রাখতে হবে তোমরা যদি নিজেদের বড় নাম করার উদ্দেশ্যে অথবা অর্থ ও পদমর্যাদা লাভ করার জন্য সরকারি কর্মজীবন লাভ করতে চাও তাহলে তোমাদের দিয়ে আমার আর কিছু করার নেই এটা আমার পথের বাইরে অন্য অনেকের মধ্যে তোমরা দেখবে যে তারা নিজেদের একই দিকে ঠেলে দিচ্ছে যেখানে পরস্পরের প্রতি ঈর্ষা ঘৃণা ও বিদ্বেষ পরিপূর্ণ আমি চাই তোমরা বিশাল সুখের দিকে যাও না তোমরা যদি সমাজের সেবা বেশি সংখ্যক মানুষের কল্যাণের সমগ্র কাজে সাহায্যের জন্য সরকারি জীবনে প্রবেশ করো তাহলে তা হবে খুবই ভিন্ন জিনিস তোমাদের পুরস্কার উপরে ওঠার মধ্যে নয় বরং তোমাদের কাজের ফলে চারিদিকের মানুষ যখন জীবনযাপনে উন্নততর মানে পৌঁছাবে তখন তাই হবে তোমাদের ফল তোমাদের জন্য যে কোনো পুরস্কারের সম্ভারের চেয়ে তা তোমাদের অনেক বেশি পরিতৃপ্তি দান করবে নিজেকে দলীয় কাজে লাগাতে অর্থাৎ নাগরিক হিসেবে সেবা কাজে নিয়োজিত হতে হলে কর্মী বা নেতা যাই হও না কেন নিজেকে ভালো করে শিক্ষিত করে তুলতে হবে আমি আগেই পরামর্শ দিয়েছি তার জন্য চরিত্রের উন্নয়ন ও মন খোলা রাখতে হবে বিশেষত কোনো বিষয়ের উভয় দিক সম্পর্কে আর সত্য ও ন্যায় বিচারককে উপরে তুলে ধরতে হবে দ্বিতীয়ত তোমাদের বিপক্ষের প্রতি সেই সঙ্গে প্রতিবেশীর প্রতি শুভেচ্ছার চর্চা করতে হবে এবং তারা তোমাদের বন্ধু মানুষ বলে তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতে হবে যদি আমাদের দেশের বেশিরভাগ পুরুষ ও মহিলা এ দুটি বিষয়ের সত্যি সত্যি চর্চা করে সেই সঙ্গে ব্যক্তিগত মৃতবায়িতার অনুশীলন করে তাহলে তা তাদের এমন মহৎ কাজে নিয়োজিত হওয়ার অবস্থান নিয়ে যাবে এটা বিরোধের পরিবর্তে সহযোগিতা ও শুভেচ্ছা আনয়নের জন্য ব্যাপকভাবে কাজ করবে সেটা সমগ্র সমাজের সমৃদ্ধির জন্য বৃহত্তর অর্থে বিশ্বের শান্তির জন্য খুবই প্রয়োজনীয় আমি আশা করি কোকিল শিলার বিপদ সম্পর্কে এ আলোচনা এবং তা কীভাবে পরিহার করা উচিত তা পড়ার পর তোমরা বলবে না যে কোকিলের অপর একটি নমুনা হলো অবসরপ্রাপ্ত সেনাপতি তার দিনগুলো ছিল অনেক অনেক দিন আগের এবং এখন তরুণেরা কি করবে আর কি করবে না সে সম্পর্কে তিনি নিজেকে বিধিবিধান দানের কাজে লাগিয়েছেন বেশ তোমরা সে আলোকেই দেখতে পারো তবে সত্য বলতে কি এ বুড়ো বন্ধু অন্যান্য কোকিল থেকে একটি বিষয়ে আলাদা তার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই তার কোনো আশু পালনীয় অঙ্গীকার নেই আর কিছু করারও নেই কিন্তু তার সঙ্গী মানুষের জন্য আছে চমৎকার ভালোবাসা তার তরুণ বয়সের কথা খুব ভালো মনে আছে যখন তাকে উপদেশ দেওয়া হয় তার পিতা বেঁচে ছিলেন না কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে এমন তরুণদের প্রতি তার ছিল খুব গভীর সহানুভূতি তিনি যা কিছু করতে চাইতেন তা হল নিজের অভিজ্ঞতা থেকে অন্যদের ইঙ্গিত দিতেন যাতে তারা প্রতারকের প্রচ্ছন্ন বিপদে প্রলুব্ধ হওয়া থেকে থাকতে পারে সেটা তাদের আরও সুখী ও পরিপূর্ণ জীবনে যাপনে সাহায্য করবে চিন্তার খোরাক খামখেয়ালি বিরোধী কতিপয় বাণী যুবক হিসেবে নিজেকে খুব গুরুত্বপূর্ণ বিবেচনা করাই হলো দাম্ভিক হওয়ার প্রথম পদক্ষেপ রসিকতা বোধ তোমাদের এ বিপদ ও অনেক দুঃসময় পার করে নিয়ে যাবে তোমাদের আকাঙ্ক্ষা এমন হোক যে তোমরা কাজ দেখে কতটুকু পেয়েছো তা না দেখে কাজটি কতটুকু করতে পেরেছ তা দেখা সত্য কাজ করার ইচ্ছাকে একমাত্র উচ্চাসা হিসেবে গণ্য করা যায় কাজ করার সময় আনন্দময় কর্মচাঞ্চল্য তোমাদের সর্বোত্তম গুণের বর্ণনা দেয় যে লোক নিজেকে ঠেলে সাধারণত তারই ঠেলা দরকার মনে রেখো তুমি দেয়ালের একটি ইট অথবা একজন খেলোয়াড় যার কাজ হলো দলে তার অবস্থানে খেলা করা একজন ভারসাম্যযুক্ত নাগরিক অর্ধ ডজন খামখেয়ালি ব্যক্তির সমান বহু অধিকার অর্জনের আগেই অধিকার দাবি করে বসে নির্দেশ না করে সেবা করার প্রস্তুতির মধ্যে সর্বোত্তম সাম্যবাদের পরিচয় নিহিত আনন্দ তার কাছেই আসে যে তার ভাই মানুষের সেবার মাধ্যমে স্রষ্টার সেবা করে মন প্রসারিত করে সংকীর্ণ আচরণ থেকে মুক্ত হও কর্তব্য পালনের চেষ্টা করলে আমরা ব্যর্থ হই না ব্যর্থ হই কাজে অবহেলা করলে কি তা জেনেই খুশি হইও না বরং কেন এবং কিভাবে তা জানতে হবে সৌজন্য ও বিনয় লাভ করার আনন্দের চেয়ে তা দেখানো বেশি সুখের জাতি যে সরকারের উপযুক্ত তাই সে লাভ করে তরুণ সমাজ প্রকৃতি আমাদের একটি জীব ও দুটি কান দিয়েছে যাতে আমরা যা বলি তার তিনগুণ যেন শুনি আমাদের চালাকি কিভাবে গোপন করা যায় তা জানাই বড় চালাকি দুর্নাম যশ নয় জাহাজ বড় হলেও চালক ছোট একটি হাল দিয়ে কাত করে ঘোরায় জীব ছোট অঙ্গ হলেও বড় বিষয়ে বড়াই করে সেন্ট জেমস লোক কখনোই মত বদলায় না একজন হলো বোকা আরেকজন মরা মানুষ রাসেল যে লয়েল বাগানের মহিমা আমাদের দেশ একটি বাগান পরিপূর্ণ রাজকীয় গরিমায় সীমা ভূমি গুলমের উদ্যান আঙিনা রাজপথ চত্বরে স্থাপত্য আর ময়ূরের সদর্প পদচারণা তবে বাগানে মহিমা দৃষ্টির বাইরে সেখানে জন্মে মোটা চিরসবুজ পাতা পাশে লাল রঙের পুরু দেয়াল যন্ত্রপাতির চালা সেখানে সবার মন শীতের কাঠামোর উষ্ণ গৃহ গোবর গাদা পুকুর রোলার নর্দমা গাড়ি কাঠের ফলক মালি মানুষ আর বালকেরা কাজের আহ্বানে এসে নীরবে কর্মরত বীজ বপনে আর পাখি তারা নয় ওঠে কলরুল বাগানের মহিমা কথায় হয় না শেষ কেউ রোপণ করে উজ্জ্বল ফুল কেউ ফোটায় গোলাপ কেউ থাকে নষ্ট করার তালে কেউ সমতল করে আঙিনা ঘাস ছাটে বালু আর মাটি করে সমান সবাই হাত লাগায় বাগানের মহিমা বিকাশে আমাদের দেশ একটি বাগান তবে এ বাগান তৈরি হয়নি গাছের ছায়ায় বসে বাগান গেয়ে আহা কি সুন্দর আমাদের চেয়ে ভালো লোকেরা শুরু করেছিল কাজ মেঠোপথ থেকে তুলেছিল আগাছা ভাঙা ছুরিতে তাদের পাজোরা শুকনা ছিল না মাথা ছিল মোটা হাত ছিল না দুর্বল আর অমলিন দুর্বল ছিল না হৃদয় সমাধা করেছিল জরুরি কাজগুলো প্রত্যেকেই ছিল বাগানের মহিমায় গর্বিত তোমরা কৃতজ্ঞতার সাথে দায়িত্ব বুঝে নাও এবং শেষ পর্যন্ত কাজ করে যাও সে কাজ হতে পারে বৃক্ষরোপণ আর কীটপতঙ্গ নিধন কষ্টের পরে ফিরে আসবে হাত হবে শক্ত তখন মনে হবে তোমরাও বাগানের মহিমার অংশীদার আদম ছিলেন বাগান পরিচর্যাকারী খারি বিধাতা দেখতেন তার অপূর্ব কাজ কাজ শেষে হাত ধুয়ে তোমরা প্রার্থনা করো বাগানের মহিমা যেন শেষ না হয় কোনো দিনই শেষ হবে না বাগানের মহিমা রুডিয়ার্ড কিপলিং প্রিয় শ্রোতা রোভারিং টু সাকসেস বইটি আজ আমি এ পর্যন্তই পড়ে শোনালাম পরবর্তী অংশটি নিয়ে আমি খুব দ্রুত আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ